আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য একটি সহজ রেসিপি। আমার মনে হয় যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু হলে উপকৃত হবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি, লইট্টা মাছের ভুনা। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এবারে আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা শুকিয়ে গেলে দিয়ে দিব আন্দাজ মতো হাফ কাপের মতো পানি। ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিব 700 গ্রামের মতো লইট্টা মাছগুলো। মনে রাখবেন এই মাছটি খুবই নরম, তাই আলতোভাবে নেড়ে দিচ্ছি এবং এটি একেবারেই ঢেকে দিব না। এখন আমি এভাবেই রেখে দিব 8 থেকে 10 মিনিটের মতো। নামানোর ঠিক 4-5 মিনিট আগে দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ। গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুবই সহজ রেসিপি, লইট্টা মাছের ভুনা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম, আনটিল নেক্সট টাইম। রেডি?